ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, এখানে যে ভাই প্রশ্ন করেছেন, স্ত্রীকে মিথ্যা কথা বলা যাবে কি না বা কোন কোন জায়গাতে মিথ্যা বলা যায়, তো এর উত্তর হলো যে জি হ্যাঁ, হাদিসে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে মিথ্যা কথা বলতে পারে, এরকম অনুমতি আছে, ছাড় আছে। তবে এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখী করে রাখার উদ্দেশ্যে, টিকিয়ে রাখার উদ্দেশ্যে, মিউচাল মীমাংসা করার উদ্দেশ্যে। হয়তো স্ত্রী রাগ করে আসে বা তাদের ভেতরে হয়তো একটা অমিল, অশান্তি, গড়মিল সৃষ্টি হয়েছে, তো এই ক্ষেত্রে এমন ধরনের কিছু কথা মিথ্যা করেই বানিয়ে বলা, যার কারণে সে হয়তো খুশি হবে, মানে একটা বড় করার জন্য তাকে কিছু মিথ্যা করে বলা। যেমন হয়তো ওর হাতের রান্না খুব একটা আপনার পছন্দ লাগে না, তারপরও আপনি তাকে বলছেন যে এত সুন্দর তোমার হাতের খাবার মানে লাগে, এত স্বাদ লাগে, মনে হয় যেন হোটেলে খাই তাও এত মানে স্বাদ লাগে না। এমনি একটা তাকে হয়তো মিথ্যা করে বাড়িয়ে বড় করার জন্য বলছেন, বা হয়তো একটা কাপড় পরে আছে, শাড়ি পরে আছে, হয়তো খুব একটা মানাই না, মানান দেয় না, তারপরেও বলছেন যে এই কালারটা বা এই শাড়িটা তোমার শরীরে এত সুন্দর লাগছে, দেখে মনে হয়েছে তুমি যেন একজন ও এরকম বা ওই রকম, খুবই সুন্দর, খামাখা একটা বড় করার জন্য, তাকে খুশি করার জন্য। বা হয়তো তাকে বলছেন তোমার চোখের এই পাতাগুলো না এত সুন্দর, দেখলেই যেন মনটা খুশিতে ভরে যায়। হয়তো সবারই একই রকম, ওই রকমই থাকে কম বেশি, কিন্তু তাকে একটা খুশি করার জন্য মানে এইভাবে হয়তো তাকে কথা বলছেন। কিংবা হয়তো তাকে বলছেন যে বাড়িতে আমার মা বাবা ভাই বোনেরা তোমার এত প্রশংসা করে না, মানে বলার বাহির, তোমার কাজে কামে, তোমার ব্যবহারে আমার সংসারের বা আমার পরিবারের লোকজনরা খুব সন্তুষ্ট, খুব তোমাকে ভালোবাসে, পছন্দ করে। তাহলে এতে তার মনের ভেতরে আরও উৎসাহ বাড়বে। তো এই ধরনের যেসব কথাগুলো বললে স্ত্রীর মনটা জয় করা যায় বা তাকে খুশি করে রাখা যায়, বা রাগের অবস্থায় থাকলে এই ধরনের কিছু কথা বলে মানে যাতে আপোষ হয়ে যায়, অশান্তিটা না বাড়ে, অশান্তিটা দূর হয়ে যায়, এই মর্মে এই ধরনের বিষয় নিয়ে মিথ্যা কথা বলা। বাকি এই নয় যে আপনি দুনিয়ার যা যাবতীয় কাজ করবেন আর সব কিছু এসে মিথ্যা করে তাকে বলবেন, সে বেচারা হয়তো কোনো দোষ করেনি আর আপনি মিথ্যা করে তাকে দোষ চাপিয়ে বলবেন, আপনি হয়তো মদ খেয়ে আসলেন, এসে বলবেন যে না আমি মদ খাইনি, সাফাই দিবেন, বা হয়তো কারো টাকা টাকা চুরি করে নিয়েছেন, কি তাদের আপনার শ্বশুর বাড়ির হয়তো কোনো আকাম করে দিয়েছেন, নিয়ে ওকে মিথ্যা কথা বলবেন, এই ধরনের মিথ্যা কথা বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য যে ধরনের কথা বললে স্বামী স্ত্রীর ভেতরে সুখ শান্তি বজায় থাকবে, এই ধরনের বিষয়টা। সেই সাথে অনুরূপ স্ত্রীও তার স্বামীকে এই ধরনের কথা বলবে যেগুলো বললে খুশি হবে, স্বামী আনন্দে থাকবে। যেমন হয়তো বলবে আমার মা বাপেরা বা আমার বাপ ভাইয়েরা তোমার এত প্রশংসা করে, বলে যে 10টা মেরেও এরকম হয়তো একটা জামাই পাওয়া যায় কি না, কত সুন্দর ব্যবহার ইত্যাদি, এই ধরনের কিছু বলা। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।